আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে প্রেমিক প্রেমিকার জন্য। যদি কোনো কারণে আপনার সাথে প্রতারণা করে তাহলে আপনাকে বাপ ডেকে মাফ চাইবে। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যেই আপনার সাথে সম্পর্ক ব্রেক আপ করুক সেই আপনার কাছে বাপ ডেকে মাফ চেয়ে তারপরে আপনার সাথে আবার সম্পর্ক কন্টিনিউ করবে। এই বিদ্যা প্রয়োগ করার পর সে আপনাকে বিয়ে করার জন্য অস্থির উতলা হয়ে যাবে, আপনি তখন তাকে বিয়ে করে নেবেন। এরকম যদি ইচ্ছা থাকে তবে এটা প্রয়োগ করবেন, অন্যভাবে প্রয়োগ করবেন না। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমত নকশাটা আপনাকে ভোজপত্রের মধ্যে কালো কালির কলম দ্বারাও লিখতে পারবেন, তবে সেই কলমের কালির সাথে আপনাকে কুস্তুরি মিশিয়ে নেবেন, তাহলে নকশা জাগ্রত হয়ে যাবে। দুয়াত কালি বা দুয়াত কলম বা ফাউন্টেন পেন যেগুলো, সেই পেনের মধ্যে আপনি কালিবারে লিখতে পারবেন। অন্য কোনোভাবে লিখলেও লিখতে পারেন, তবে ফাউন্টেন পেন বা দুয়াত কলম দিয়ে লিখলে সবথেকে সুন্দর হয়। তো নয়টা ঘরের যে নকশা দেওয়া আছে, যেভাবে আমি লিখছি সেইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে। নিচে আপনি যার জন্য করবেন, প্রেমিক বা প্রেমিকা যার জন্য করেন তার নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানাটা লিখবেন। লেখা শেষে আপনাকে নকশাটা একটা মাদুলিতে ভরে চুলার তল দেশে মানে মাটির নিচে পুঁতবেন। মাটির চুলা ছাড়া এটা হয় না, আসলে গ্যাসের চুলায় হইতেও পারে কিন্তু গ্যাসের চুলাতে ওইটা নড়ে যাবে, বা কীভাবে সেট করবেন সেটা আমি বুঝতেছি না। তবে মাটির চুলা হলে আপনি মাটির নিচে পুঁতে দিলেন, তারপর সেই চুলায় রান্না যখন হবে 3 থেকে 7 দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে এসে মাফ চাইবে, আপনাকে বিয়ে করার জন্য নিজে থেকেই প্রস্তাব দেবে। তখন আপনি তাকে চাইলে বিয়ে করতে পারেন, এটা দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন সেইখানেই কাজ করবে। এটার জন্য কোনো কাছে থাকা লাগবে বা এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অত্যন্ত পরীক্ষিত প্রভাবশালী একটা নকশা, আমি নিজে অনেকের উপর প্রয়োগ করে দেখছি, এই নকশাটা খুবই কার্যকর যদি আপনার নিয়ত ঠিক থাকে। সহি নিয়ত থাকলে আপনার কাজ একদম 100% হবে পানির মতো। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।